গিরিশচন্দ্র সেন কুরআনমাজিদের প্রথম বাংলা অনুবাদক নন, তিনি ছিলেন কেবল একজন প্রকাশক, একটি ভুল প্রচারের নিরসন। সর্বপ্রথম 1808 সালে বাংলা ভাষায় কোরআন শরীফের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর 1836 সালে বাংলা ভাষায় কোরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলবী নাঈমুদ্দিন। তারপর 1886 সালে গিরিশচন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছেন। গিরিশচন্দ্র হচ্ছেন শুধুমাত্র প্রকাশক। প্রশ্ন হতে পারে, তাহলে বাংলা ভাষায় কুরআনুল কারিমের প্রথম অনুবাদক কে? কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র নন, বরং মৌলবী নাঈমুদ্দিনই পূর্ণাঙ্গ কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক। আর মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া হলেন বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের আংশিক অনুবাদক। গিরিশচন্দ্র সেনের জন্ম 1835 সালে এবং মৃত্যু 1910 সালে। গিরিশচন্দ্রের জন্মেরও আগে অর্থাৎ 1808 সালে কুরআন শরীফের বাংলা অনুবাদের কাজ শুরু করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর গিরিশচন্দ্র সেনের জন্মের এক বছর পরই অর্থাৎ 1836 সনে মৌলবী নাঈমুদ্দিন পূর্ণাঙ্গ কোরআন শরীফের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। আরবি ভাষা জানে না, আরবি ব্যাকরণ জানে না এমন ব্যক্তি কোরআন অনুবাদ করেছে, এমন প্রচার চরম মূর্খতা। বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত আছে যে গিরিশচন্দ্র সেন আল কোরআনের প্রথম বাংলা অনুবাদক। এ প্রচারণের বেশ কিছু কারণ ছিল। ব্রিটিশ আমলে এদেশে ব্রাহ্ম ধর্মের একটা জোয়ার এসেছিল। গোরা হিন্দু গিরিশচন্দ্র সেন একসময় হিন্দু ধর্ম ত্যাগ করে ব্রহ্মধর্ম গ্রহণ করেন। ব্রহ্মধর্ম এদেশে ছিল একটি নতুন ধর্মমত, তাই এ ধর্মমত আপামর জনসাধারণের মধ্যে প্রচারের জন্য গিরিশচন্দ্র নিজেই উদ্যোগী হলেন। কিন্তু অর্থগরিত প্রয়োজন, সেটা আসবে কোত্থেকে? তিনি ফার্সি ভাষায় পণ্ডিত ছিলেন, মুসলমানদের পকেট থেকে টাকা বের করার জন্য বেশ কিছু ইসলামী বই রচনা করলেন এবং সেই সাথে পবিত্র কোরআনের প্রকাশ করলেন। প্রকাশক হয় গিরিশচন্দ্র সেন। মুসলমানরাও এ বই কিনল প্রচুর, ফলে বাংলা ভাষাভাষী যারাই কোরআন শরীফের বঙ্গানুবাদ হাতে পেতে চাইল তাদের হাতেই পৌঁছে দিলেন তার প্রকাশিত কোরআন শরীফ। এ ব্যাপারে তাকে ব্রাহ্ম সমাজ, হিন্দু ব্যক্তিবর্গ, এমনকি ব্রিটিশরাও যথেষ্ট সহযোগিতা করেছে, ফলে মানুষ মনে করেছে পবিত্র কোরআন শরীফের প্রথম বঙ্গানুবাদকারী হচ্ছেন গিরিশচন্দ্র সেন। আসলে পবিত্র কোরআনের প্রথম বঙ্গানুবাদকারী হলেন মৌলবী নাঈমুদ্দিন। এ কথা কিছু লোক জানলেও ব্যাপকভাবে প্রচার করার সুযোগ আসেনি। গিরিশচন্দ্র কোরআনের অনুবাদ বিক্রি করে যে অর্থ লাভ করতেন তা ব্যয় করতেন ব্রাহ্মধর্ম প্রচার কাজে, ফলে ব্রাহ্মধর্ম প্রচারের মিশনের সাথে কোরআন বিক্রয়ের একটি গভীর সম্পর্ক তৈরি হয়। মৌলবী নাঈমুদ্দিন ছিলেন একজন মুসলমান, তিনি স্বতঃপ্রণোদিত হয়ে আল কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন। তার প্রচারের জন্য গিরিশচন্দ্র সেনের মতো কোনো মিশন ছিল না, যার কারণে তার প্রচার প্রসার ছিল সীমিত। এমনই করেই আল কোরআনের প্রথম বঙ্গানুবাদকারী হয়েও মৌলবী মোহাম্মদ নাঈমুদ্দিন গিরিশচন্দ্র সেনের মতো প্রচার পেতে পারেননি।